কাম টু এক্সাম ব্যাগেজ তো আজকের ম্যাথসগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসেই ইম্পর্টেন্ট ম্যাথসগুলি নিয়ে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে পরেই তোমাদের কিছুটা হেল্প হবে আশা করছি তো তোমরা শেষ পর্যন্ত দেখার পরে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি একটা লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে তারাও তোমাদের মাধ্যমে এই চ্যানেল থেকে কিছুটা হেল্প পেতে পারে তো চলো ক্লাসটি স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফোর যদি তাদের গস আগু চার হয় তাহলে লস আগু হবে দেখো অঙ্কটি এই কারণেই নেওয়া যে তোমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু উইদাউট পেন সলভ করবে যদি কোনো জায়গায় যে কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে কি করবে অনুপাতের গুণ নেবে অর্থাৎ কিনা না থ্রি ইন্টু ফোর আর হচ্ছে গসাগু নিয়ে নেবে গুণ তাহলে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ওয়ান আর যদি মনে করো যে এটা কেনই এরকমই হয় সেটা যদি দেখতে চাও তাহলে সেটাও দেখে নাও দেখো অনুপাত দুটো তো বলছে এস টু ফোর এবার এইচসিএফ বলছে ফোর এইচ সি ফোর মানে কি ফোরের গুণ এর মধ্যেও আছে ফোরের গুণ এর মধ্যেও আছে তাহলে সংখ্যা দুটো কত হয়ে যাবে তিন গুণ চার তিন চারে বারো এবং চার গুণ চার ষোলো তাহলে বারো আর হচ্ছে ষোলোর লস আগু কত হয় ফরটি এইট এমন একটা সংখ্যা যাকে বারো দিয়েও ভাগ করা যাবে ষোলো দিয়েও ভাগ করা যাবে তো আমরা এই লং প্রসেসটা কেন অ্যাপ্লাই করতে যাব যেখানে আমাদের এইভাবেই অ্যান্সার চলে আসতে পারে কোয়েশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু কে বলছে খুব ইম্পর্টেন্ট টাইপ প্রতিটি পরীক্ষায় এই টাইপটা থাকেই অল্প বিস্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আঠেরো ও তিনশো যদি একটি সংখ্যা চুয়ান্ন হয় তাহলে অপরটি কত আমরা ছোটোবেলা থেকেই একটা ফর্মুলার সঙ্গে পরিচিত যে অপরটি বের করার ফর্মুলা কি হয় না লসাগু গুণ হচ্ছে গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা তো এখানে আমাদের দেখতে হবে যে লসাগু দেওয়া রয়েছে তিনশো গুণ গসাগু দেওয়া রয়েছে আঠেরো বাই একটি সংখ্যা দেওয়া রয়েছে ফিফটি তাহলে অপরটি আমরা বের করে ফেলতে পারবো আঠেরো দিয়ে এটা কেটে দাও থ্রি থ্রি দিয়ে এটা কেটে দাও তিন একে তিন তিন দুয়ে ছয় তিন ছয় আঠেরো ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার এবার যদি তোমাদের এই ফর্মুলাটা মনে না থাকে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যাদের ফর্মুলাগুলো মনে নাই থাকতে পারে তো তারা কি করবে দেখো সেই প্রসেসটাও কিন্তু কনসেপ্ট থাকতে হবে তাছাড়া তোমরা সলিউশন করতে পারবে না আদারওয়াইজ তোমরা এই ফর্মুলা দিয়েই করবে ইন কেস অফ যদি ফর্মুলাটি পরীক্ষার হলে মনে না করতে পারো দেখো গসাগু অর্থাৎ কি না এইসিএফ দেওয়া রয়েছে এখানে আঠেরো এল দেওয়া রয়েছে প্রশ্নে তিনশো আটাত্তর একটি সংখ্যা যদি ফিফটি ফোর হয় আরেকটা আমাদের বের করতে হবে অর্থাৎ কিনা দুটো সংখ্যার মধ্যে কম্প্যারিজন হচ্ছে এবার একে ভেঙে দাও তিন গুণ আঠেরো এবার যেহেতু এই আঠেরো তার মানে অপর যে সংখ্যাটা তার মধ্যেও একটা আঠেরোর গুণিতক থাকতে হবে যেহেতু গসাঘু আঠেরো তবেই না দুটো সংখ্যার মধ্যে আঠেরো গসাগু হয়েছে ক্লিয়ার বুঝতে পারলে এবার যদি আমরা ফার্স্ট অপশান পিক করি একশো ছাব্বিশ সংখ্যাটা মনে করলাম একশো ছাব্বিশ এবার একশো ছাব্বিশকে আমরা আঠেরোর মাল্টিপেলে ভাগ করে দেবো আঠেরোর মাল্টিপেলে ভাগ করলে কত হবে সেভেন ইন্টু এইটিন এবার দেখো এখান থেকে আঠেরো এই আঠেরো এই দুটো আঠেরোর থেকে একটা আঠেরো তো চলে গেল এই গসাগুতে ক্লিয়ার বুঝতে পারলে এবার লস ক্ষেত্রে কি হয় গসাগুটা তো থাকেই প্লাস সংখ্যা দুটোর মধ্যে আর যে যে মাল্টিপেলগুলো পড়ে রয়েছে এর মধ্যে দেখো তিন পড়ে রয়েছে পরেরটার মধ্যে দেখো সাত পড়ে রয়েছে তাহলে তিন সাথে একুশ গুণ হচ্ছে আঠেরো ইকুয়াল আমরা বলতে পারি আঠেরো একে আঠেরোর আট হাতে এক আঠেরো দুয়ে ছত্রিশ আর একে সাঁইত্রিশ তবে দেখো তিনশো আটাত্তর সেই লসাগুটা আমরা পেয়ে গেছি তার মানে কি দুটো কন্ডিশনই স্যাটিসফাইড আশা করছি তোমরা বুঝতে পারলে এটা একটু লম্বা প্রসেস প্লাস কনসেপচুয়াল কিন্তু কিন্তু তবুও তোমাদের দেখিয়ে দিলাম কেন যে অনেক ক্যান্ডিডেট হয় যে তারা ফর্মুলাটা মনে করতে পারে না ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি এ গ্রেটার দেন বি হলে যদি এ প্লাস বি ফাইভ হয় ও এবি ইকুয়াল সিক্স হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত দেখো আমাদেরকে দেওয়া রয়েছে কি কন্ডিশন এ গ্রেটার দেন বি এই একটা কন্ডিশন অর্থাৎ কি না এর থেকে এর ভ্যালু বড় হতে হবে প্লাস এ প্লাস বি দেওয়া রয়েছে ফাইভ আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে a ইন্টু বি ইকোয়াল সিক্স বের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু এবার তোমরা যদি ফর্মুলা বেসড করতে যাও এখান থেকে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি করবে এই মেথডটা পরে তোমাদের দেখাচ্ছি কিন্তু তার আগে যে মেথডটা তোমরা ফলো করবে আজকের পর থেকে সেটা দেখে নাও কীরকম দেখো এখানে তো বলেই দিয়েছে যে এর ভ্যালু বিড় থেকে বড় হতে হবে এবার এ প্লাস বি কখন আমরা পাঁচ পাবো বির ভ্যালু এর ভ্যালুর থেকে ছোটো আবার এর ভ্যালু বি ভ্যালুর থেকে বড় এবার আমরা কি জানি এক যোগ চার ইকুয়াল পাঁচ হয় পাঁচকে এরকম প্লাসে ভেঙে দাও দুই যোগ তিন ইকুয়াল পাঁচ হয় আর কোনোভাবে পাঁচ আনা যায় যোগ করে দুটো সংখ্যা আর দেখতে পাচ্ছি যাচ্ছে না তখন আমরা এই দুই আর তিনটাই নেব দুই আর তিন কেন নেব এখানে দেখো এর ভ্যালু বির ভ্যালুর থেকে বড়ো হতে হবে তাহলে এর ভ্যালু যদি তিন হয় বির ভ্যালু যদি দুই হয় তাহলে এখানে আরেকটা একটা বলছে এর জায়গায় তিন বসাও বির জায়গায় দুই বসাও তাহলে তিন গুণ দুই ইকুয়াল সিক্স এখানে তো সেই সিক্সই বলছে এখানেও কন্ডিশন স্যাটিসফাইড তিন প্লাস দুই তাহলে আমরা ভাবতে পারি যে এ প্লাস বির ভ্যালু তিন এবং দুই ধরতে হবে তাহলে এখানে এর জায়গায় তিনের স্কোয়ার করো মাইনাস বির জায়গায় দুইয়ের স্কোয়ার করো তাহলে তিনের স্কোয়ার নয় বি ও দুয়ের স্কোয়ার চার ইকুয়াল ফাইভ অ্যান্সার বেরিয়ে আসবে ক্লিয়ার অপশান নাম্বার থ্রি এবার এই যে যে পার্টটা এখানে যদি তিনের স্কোয়ার মাইনাস দুয়ের স্কোয়ার না হয়ে মনে করো যে তেত্রিশের স্কোয়ার মাইনাস বাইশের স্কোয়ার হয়ে যেত তখন কিন্তু তোমাদের স্কোয়ার করতে বহু টাইম লাগতো এবং এটার সলভ করে বেরোনো তোমাদের অনেকটা টাইম লাগতো তোমরা কী করে সলভ করবে দেখো এমন নয় যে একটা অঙ্ক শুধু সেটা কীভাবে সলিউশনগুলো করবে তোমরা সেইভাবেই দেখিয়ে দিলাম হয়ে গেলো সেটা একটা গুড টিচিং মেথড নয় কেন নয় দেখো তোমাদের পুরোপুরি সম্পূর্ণ অ্যান্সার পর্যন্ত কত স্পিডে কিভাবে গেলে পরে করতে পারবে সেটাও তো দেখানোর দায়িত্ব রয়েছে তো অলওয়েজ মনে করবে যে এখান থেকে ভ্যালুটা পাঁচ আসলো পাঁচ আর কিভাবে আসে এই যে যে তিন বেস ভ্যালু আর এই যে যে দুই এই তিন আর দুই যোগ করে দাও পাঁচ আসে ক্লিয়ার মনে করো যে এর স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার করব। এবার ছয়ের চারে আমি একবারে লিখলাম দশ কি করে দশই আসে কি দেখো ছয় ছয় ছত্রিশ চার চারে ষোলো এখানে তো দেখতে পাচ্ছি কুড়ি কেন কুড়ি হলো এখানে দেখো এদের মধ্যে গ্যাপটা হচ্ছে দুইয়ের গ্যাপ এদের মধ্যে গ্যাপটা কিসের গ্যাপ এদের মধ্যে গ্যাপটা হচ্ছে একের গ্যাপ অর্থাৎ কি না পর তাহলে একটা জিনিস মনে রাখবে যে পরপর দুটো যদি এ স্কোয়ার বিয়োগ করতে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান তার থেকে অর্থাৎ কিনা একের গ্যাপ থাকতে হবে দুটো ভ্যালুর মধ্যে তবে গিয়ে আমরা কি করবো না এই দুটো বেস ভ্যালুই প্লাস করে দেবো আমাদের অ্যান্সার চলে আসবে আশা করছি তোমাদের কনসেপ্ট এটার ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার ফোর দেখো কোশ্চেন নাম্বার ফোর খুবই ইম্পর্টেন্ট টাইপ এটি সিজিএল মেইনস লেভেলের ঠিক আছে এটা মাথায় রাখবে তবে বিভিন্ন অঙ্কের কোনো লেভেল হয় না বিভিন্ন এক্সামে দেখা গেছে যদি এক্স প্লাস সরি এক্স ইকুয়াল থ্রি প্লাস রুট এইট হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত হবে তাহলে আমাদেরকে ভ্যালু দেওয়া রয়েছে এক্স ইকুয়াল থ্রি প্লাস তাহলে এখান থেকেই আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কী করে আমরা বের করতে পারি এখানে দেখো এই যে যে একে আমরা লিখতে পারি রুট অফ এবার ফোর ইন্টু টু লেখাতে কি হয়ে গেল। না এই ফোরটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে টু নেবে তাহলে ভিতরে কি পড়ে থাকছে টু রুট টু তাহলে এক্স ইকুয়াল আমরা এখান থেকে কি পাচ্ছি থ্রি প্লাস টু রুট টু এটা পাচ্ছি এবার যদি এ স্কোয়ার এখানে দেখো এ স্কোয়ারের ফর্মুলাই রয়েছে এক্সের স্কোয়ার এবার এর যদি স্কোয়ারে আনতে হয় আমাদের আমরা কি করে করতে পারি দেখে নাও তাহলে এই এক্সের স্কোয়ারের পার্টে নিয়ে আসতে গেলে আমরা এ পাশে স্কোয়ার করে দিলাম এ পাশেও স্কোয়ার করে দিলাম বোথ সাইড স্কোয়ার ক্লিয়ার তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হয় তিনের স্কোয়ার নয় যোগ টু এ বি আসবে দেখো তাহলে তিন দুয়ে ছয় দুগুনে বারো রুট টু প্লাস টু রুট টুয়ের স্কোয়ার কত আসবে দুই দুয়ে চার দুয়ে আট এইট আসবে ইকুয়াল যদি নাইন প্লাস এইট নয়ারাটে সতেরো যোগ বারো রুট টু থেকে গেল এক্সের স্কোয়ার এবার শর্টকাটটা দেখে নাও এই অবধি আমাদের সলিউশন করে নিতে হতো এবার শর্টকাট হচ্ছে যদি এখানে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা যদি এখানে প্লাস থাকে যদি এখানে প্লাস থাকে তাহলে এই ফার্স্টের পার্টটার দ্বিগুণ করে দাও একে দু দিয়ে গুণ করে দাও তাহলে সতেরো দিয়ে চৌত্রিশ তাহলে এর ভ্যালু হয়ে যাবে চৌতিরিশ অপশান নাম্বার টু হয়ে যাবে অ্যান্সার আর যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হতো যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এই পার্টটাকে দ্বিগুণ করতাম অর্থাৎ কিনা না বারো দুয়ে চব্বিশ রুট টু হয়ে যেত তখন অ্যান্সার আশা করছি ক্লিয়ার আর এটা কেন হয় দু দিয়ে গুণ কেন করতে হয় এটাও তোমাদের কনসেপচুয়াল কিন্তু টাইম লাগবে দেখেই নাও দেখো এক্স স্কয়ারের ভ্যালুটা তো সতেরো যোগ হচ্ছে এই ভ্যালুটা আসলো এবার যেহেতু এখানে ওয়ান বাই এক্সেস স্কয়ার রয়েছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান বাই সতেরো যোগ বারো রুট টু অর্থাৎ কিনা এই ভ্যালুটাকেও আমরা ওয়ান বাই করে দিলাম এই পাশের এক্স স্কোয়ারকেও ওয়ান বাই করে দিলাম এবার যখনই এটাকে আমরা উল্টে দেবো না তখনই ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কী আসবে এটা জাস্ট উপরে মাইনাস নিয়ে নেবে অর্থাৎ কিনা সতেরো বিয়োগ বারো রুট টু তোমরা যদি করণি টাইপের করে থাকো তাহলে এটা চলে আসবে এবার এক্স স্কোয়ারের ভ্যালু আমরা জানি কত পেয়েছিলাম সতেরো যোগ বারো রুট টু আর ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত পেলাম যেহেতু মাঝে যোগ রয়েছে যোগ চিহ্ন দিয়ে দিলাম সতেরো বিয়োগ বারো রুট টু ক্লিয়ার এবার বারো রুট টু বারো রুট টু কেটে যাবে দেখো সতেরো দুবার রয়েছে তাহলে সতেরো সতেরো চৌত্রিশ আমাদের অ্যান্সার চলে আসবে এত বড়ো রামায়ণ তোমাদের করতে হবে না বলে একবারে ফর্মুলাটা লিখে দিলাম এই অব্দি সলিউশন করার পরে তোমরা জাস্ট দু দিয়ে গুণ করে দেবে আশা করছি ক্লিয়ার হলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো বিক্রয় মূল্যের ওপর ভিত্তি করে একটি দ্রব্যের লভ্যাংশ হলো কুড়ি শতাংশ অর্থাৎ কিনা কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে বিক্রয় মূল্যের ওপর যদি ক্রয় মূল্যের উপর ভিত্তি করা হয় তাহলে লভ্যাংশ হবে তো অলওয়েজ মনে রাখবে দেখো কুড়ি পার্সেন্ট লাভ মানে কি টোয়েন্টি পার্সেন্টকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো যারা পুরনো এর আগের ভিডিও দেখেছ আমরা ফ্রেকশান ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করি অর্থাৎ কি এই যে যে নিচে এটা তো ক্রয় মূল্য আসতো কিন্তু এটা হয়ে যাবে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য আর এটা প্রফিট ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এবার এখান থেকে লাভ আমরা লাভ করছি এক টাকা এবার সিপি ক্রয় মূল্য কত হবে দেখো ক টাকার জিনিস পাঁচ টাকায় বিক্রি করলে আমাদের লাভ হবে এক টাকা নিশ্চয়ই যদি সেই জিনিসটার কেনা দাম যদি চার টাকা হয় তাহলে চার টাকার জিনিস যদি পাঁচ টাকায় বিক্রি করা হয় তবে গিয়ে এক টাকা লাভ হবে তাহলে এই যে যে এক টাকা লাভ হচ্ছে এই এক টাকাটা যদি ক্রয় মূল্যের উপরেই বের করতে বলছে ক্রয় মূল্য তো চার টাকা তাহলে চারের উপরে এক গুণ হচ্ছে একশোতে কত পার্সেন্ট তাহলে চার পঁচিশ সঙ্গে একশো অর্থাৎ কিনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার অপশান নাম্বার থ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আশা করছি তোমরা ক্লাসটি একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে অ্যান্ড যদি আমাদের চ্যানেলে নতুন কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যে নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না এবং বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে এটার বেনিফিট তোমরা পে পেয়ে যাবে পুরো নিয়ম মাফিক কীরকম যে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে ক্লিয়ার তাহলে সাথে সাথে ভিডিও ক্লাসগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার